নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমার কাছে প্যানাসোনিক একটা পিসিবি এসেছে। এই পিসিবিটা প্রবলেম ছিল, ফ্যান মোটর চলছিল না। এর 320 ভোল্টও ওকে ছিল, 15 ভোল্টও ওকে ছিল, কিন্তু এই ফ্যান মোটর চলছিল না। এর আরপিএম ভোল্টেজটা হচ্ছিল না। তা দেখো, আমি পিসিবিটার প্রবলেম সলভ করে ফেলেছি। আমি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি, যাতে তোমরাও দেখে তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করতে পারো। তো দেখো, আমি পিসিবিটা লাইন দিচ্ছি, দিয়ে দেখাই। তো দেখো, আমি পিসিবিটা লাইন দিয়ে এসেছি। তা আমাদের ফ্যান মোটর ঘুরছে না। দেখো, আমাদের ফ্যান মোটর ঘুরছে না। আমি এর ভোল্টেজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পিসিবিটা আমি একটু উল্টে নেবো। এই দেখো, আমাদের ভোল্টেজ সব ঠিক আছে। দেখো, আমি মিটারটা 600 রেঞ্জে সেট করলাম। দেখো, আমি নেগেটিভে ধরছি। দেখো, আমার 330 ভোল্ট হচ্ছে। দেখো, আমার 330 ভোল্ট হচ্ছে। তারপর দেখো, আমাদের 15 ভোল্টও হচ্ছে, কিন্তু দেখো আমাদের আরপিএম ভোল্টেজটা হচ্ছে না। তারপর তো ফিডব্যাক ভোল্টেজটা দেখো আছে, কিন্তু আমাদের আরপিএম ভোল্টেজটা হচ্ছে না। দেখো, তা এই পিসিবিটা আমি প্রবলেম সলভ করেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি লাইনটা অফ করে নেবো, আমি মোটরটা একটু খুলে নেবো, নিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, দেখো বন্ধুরা, এই যে ট্রানজিস্টরটা দেখছো, এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। এর এসএমডি কোড হচ্ছে L5, এর উপরে L5 লেখা। এটা হচ্ছে একটা এসএমডি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। তা এই ট্রানজিস্টরটা খারাপ ছিল, তো আমি ট্রানজিস্টরটা চেঞ্জ করেছি। করার পরেও আমার মোটরটা চলেনি, কারণ এখানে এই ট্রানজিস্টরটা তোমরা এই ট্রানজিস্টরের জায়গায় তোমরা লাগাতে পারো, এই ট্রানজিস্টরের জায়গায় লাগাতে পারো 8050 ট্রানজিস্টর, এসএমডি 8050 ট্রানজিস্টর তোমরা লাগাতে পারো। যদি তোমাদের কাছে থাকে 8050 লাগিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই ট্রানজিস্টরের কালেক্টর, মানে এটা 3 নম্বর পিন, এই কালেক্টর দিয়ে একটা রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্সটা দেখছো, এই রেজিস্ট্যান্সটা আমাদের খারাপ আছে। এটা 4.7K রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা আমাদের খারাপ আছে। এই ট্রানজিস্টরটা শর্টে এই রেজিস্ট্যান্সটা কেটে গেছিলো, তো যখন পাল্টানোর পরেও এটা চলেনি। এই রেজিস্ট্যান্সটা আমি নতুন লাগিয়েছি। এখানে 8050 ট্রানজিস্টর তুমি লাগাতে পারো এসএমডি, কারণ 8050 এনপিএন ট্রানজিস্টর। এর কালেক্টরতে একটা, দেখো কালেক্টরতে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমাদের ফিডব্যাকে এই আরপিএমে গেছে। এই রেজিস্ট্যান্সটা আমরা লাগাবো 4.7K, লাগালে আমাদের এই ফ্যান মোটরটা চালু হয়ে যাবে। দেখো, আমি রেজিস্ট্যান্সটা লাগাচ্ছি, লাগিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, বন্ধুরা দেখো, আমি কালেক্টর থেকে একটা 4.7K রেজিস্ট্যান্স লাগিয়েছি। এবার আমি পিসিবিটা লাইন দেবো, দিয়ে দেখবো আমাদের ফ্যান মোটরটা চলছে কিনা। দেখো, আমি পিসিবিটা লাইন দিয়ে দিচ্ছি। দেখো, আমাদের লাইন চলে এসছে। দেখো, আমাদের মোটরটাও চালু হয়ে গেছে। দেখো, আমাদের ভোল্টেজটাও এখানে চলে এসেছে। দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, দেখো 3 ভোল্ট এখানে চলে এসেছে। আমি মিটার 20 রেঞ্জে সেট করলাম ডিসি। দেখো, দেখো 3.7 ভোল্ট এখানে চলে এসেছে। ফিডব্যাকে দেখো 13-14 ভোল্ট চলে এসেছে। তা তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়, তা তোমরা এই রেজিস্ট্যান্সটা আর এই ট্রানজিস্টারটা দেখবে, যদি 15 ভোল্ট ওকে থাকে, আমি লাইনটা অফ করে দেবো। তো দেখো, তোমাদের যদি এরকম কোনো অসুবিধা হয় যে 15 ভোল্ট ওকে আছে, তাহলে তোমরা এই ট্রানজিস্টারটা দেখবে, আর এখানে যে কালেক্টর থেকে একটা রেজিস্ট্যান্স গেছে 4.7K,
এই রেজিস্ট্যান্সটা তোমরা অবশ্যই দেখবে, তাহলে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে। তা ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।